بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা জানব দুই সিজদার মাঝখানে যে দোয়াটি পড়লে আপনার রিজিকে বরকত আসবে, আল্লাহর সাহায্য নসিব হবে, মনের নেক আশা পূর্ণ হবে এবং জীবনে অভাব থাকবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা প্রয়োজন, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যদি কোনো উম্মত, যদি কোনো বান্দা দুই সেজদার মাঝে এই দোয়াটি পাঠ করে তাহলে তার বিশেষ কিছু উপকার বা ফায়দা হবে। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা মুসলিম শরীফের হাদিস নাম্বার 2697-এ বর্ণিত হয়েছে। তো দুই সেজদার মাঝে যে দোয়াটি পড়লে আপনার ছয়টি বিশেষ লাভ হবে, আপনি ছয়টি উপকারে অন্তর্ভুক্ত হতে পারবেন। সেই ছয়টি উপকার হচ্ছে, এক নাম্বার, আল্লাহ তাআলা আপনার গুনাহসমূহ মাফ করে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন, নিষ্পাপ করে দেবেন, আল্লাহ তাআলা আপনার প্রকাশ্য ও গোপনে আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ তিনি মাফ করে দেবেন। দুই নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন, আপনার ইচ্ছা পূরণ করবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন, মায়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে যে কোনো কাজে খুব সহজে সফলতা দান করবেন। তিন নাম্বার হলো, আল্লাহ তাআলা আপনাকে দিনের পথে রাখবেন, ইসলামের জন্য কবুল করবেন, কুরআন হাদিসের খেদমত করার তৌফিক দান করবেন, মাদ্রাসা মসজিদের পেছনে লেগে থাকার তৌফিক দান করবেন তথা ইসলামের খেদমত করার তৌফিক দান করবেন। চার নাম্বার হলো, আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করবেন, মুক্তি দান করবেন। পাঁচ নাম্বার হলো, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ তাআলা আপনার কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে অল্প টাকার মধ্যেই আপনার সংসারকে পরিচালনা করার তৌফিক দান করবেন। ছয় নাম্বার হলো, আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দেবেন। এই ছয়টি উপকার থাকবে যদি আপনি দুই সেজদার মধ্যে একবার এই দোয়াটি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি ফরজ, নফল, সুন্নত, বিতিরের নামাজের মধ্যে দুই সেজদার মাঝে যে বৈঠক করবেন সে বৈঠকে পাঠ করতে পারেন। আপনি প্রথমে সেজদা থেকে উঠে বসে দোয়াটি একবার পাঠ করে আবার দ্বিতীয় সেজদায় যাবেন। এভাবে নামাজে যে কোনো একবার এই দোয়াটি পড়লে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রহমত বরকত দান করবেন এবং আপনার মনের সকল আশা পূরণ করবেন, আপনাকে আল্লাহ পছন্দ করবেন এবং দিনের খেদমত করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাকে আপনার রহমত ও মাগফিরাত দান করুন এবং আমাকে আপনার দিনের জন্য এবং আপনার সুন্দর ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন। মুসনাদে আহমদ, আবু দাউদ, নাসাই ও মিসকাত শরীফে হাদিসটি বর্ণিত আছে। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের এই আমলটি করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।